ম্যাথটা রাখতাছি না কি ম্যাথটা কইজন ছিলাম আমার বাইরে কইবেন ম্যাথ পড়া লাগবো এই যে দুইটা ম্যাথ লোন করতে ম্যাথ ভাই করতে ম্যাথ কিরে মাম্মা রে লেকার তো উনি কেরে দেখে নে উনি কে কোথায় আবে তুই অডিট দিয়ে কি করস তোরা সবাই দেখা যায় উপস্থিত আছো এখন আমিও আয় করছি আর জন আছে একসাথে তো কিছু আনা খাই নাকি আরে বেটা তুই যে শেষরা বলা ভাই তুই ওই দিন আমার থেকে 500 টাকা দান দিয়ে তুই কই গেছস হ্যাঁ তুই বেটা একটা ফোন করে বলছস তোরা বন্ধু এই কথাটা বলতে পারলি আমারে সব বেটা তুই তো জানি 500 টাকা বানছস আরে শুন তোরা বেটা কথা শুন তোরা যে আমারে এমনে শেষরা কইতাছস আমার বড় ভাই জানোস কি করে বেটা চেয়ারম্যান চেয়ারের ব্যবসা করে আমার ভাইয়ের বেটা লক্ষ লক্ষ টাকা আমার ভাই আমারে কি কইছে এই যে সামনে বেটা এসএসসি এক্সাম দিমু না ফেল হই আর পাস হই এসএসসি এক্সাম দিয়া তো মনে কর নিজে ব্যস্তই থাকবো বুঝছস নাই তখন মনে কর R15 কিনা দিব আমার ভাই আমারে R15 কিনা দিলে আমি কি বেটা একাই চালামু তোরা বেটা বন্ধু এই কথা বলতে পারলি এখন না হয় তোদের থেকে এই 2 টাকা 5 টাকা বাইঙ্গে খাই তখন বেটা তেল ভরমু আমি গাড়ি চালাবি তোরা আর আমি চালাইলে কি তোদের ছাড়া চালামু আচ্ছা দোস্ত তো যাই গে ও কিছু ভাঙ্গি টাকা থাকলে দিতি ওরে মামা দাও আবার দাম দাবাজি শুরু করে দিছি কিরে মামা এতক্ষণ কি কইলাম দেখছস আমি নাকি ধান লাগবো আচ্ছা থাক সমস্যা নাই কথাটা বুঝি আচ্ছা এখন আমার কাছে তো ভাঙ্গিও নাই দেখা নাই আচ্ছা মানে তুই যা বাড়ি যা আমি দেশের মাই আমার আমি নাকি খেতো আমি নাকি ধান্দাবাদ যা দিলাম 500 টাকা মাইরা আমার ভাই দেখ যদি বালাশের পরীক্ষা দিবি আপনার বাইরে কইবেন ম্যাথ পড়া লাগবো এই যে দুইটা আরে কি বলিস আঙ্গর পরীক্ষার পরে গুন্ডা নিয়ে ঘুরাইবো আমার কাছে 500 টাকা নিছিল ওই তো ইয়ার আগে আমার থেকে 500 টাকা নিছি এরপর তো হাওয়া হয়ে গেলো তো আর পাইলাম না আচ্ছা ঠিক আছে আয় হারে দেরি তোর কাছ থেকে 500 টাকা নিছি না তোর কাছ থেকে যে 500 টাকা নিয়েছি আমি বেটা গাড়ি কিন্তু জানোস তো আর তোরে তোরে কি আমি না কি কইছিলাম বুঝছস নাই তুই বলছস আমার গাড়ি পিছু করে আমার একটু বেশি ঘুরে বি তাহলে তোর গাড়ি কই তোরা সবাইরেই তো ঘুরামু এখন তো বেটা আমার ভাই একটু বেড়ে আছে কিসের কাজ তুই বলছস যে পরীক্ষার পরে তুই ফেল করছস আর পাস করছস তোরে গাড়ি বেড়ে 500 টাকা কবে দিবি
হ্যালো গাইস, আমাদের চারপাশে এরকম অনেক স্যাচরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো আমরা সবাই চেষ্টা করবো এইসব মানুষের কাছ থেকে দূরে থাকতে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে দিন গাইস, লাইকের কোনো মূল্য রাখে না, যত বেশি যত খুশি তত বেশি লাইক দিয়ে দিন। আর আপনার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।